প্রিয় দুই হাজার একুশ সালের এসএসসি ও দাখিল ভোকেশনাল শিক্ষার্থী বন্ধুরা আমি পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম যে রুটিন পাবলিশ হওয়ার সাথে সাথে একটি ভিডিওতে রুটিনটি প্রকাশ করব এবং আমি তোমাদেরকে একটি কথা বলে রাখতেছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এই রুটিনটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা রুটিনটি ডাউনলোড করে নেবে আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওটি খুব বেশি বড় করবো না তো তোমাদের এই রুটিনের যে তিনটি সাবজেক্ট পরীক্ষা হবে দেওয়া হচ্ছে তো পরীক্ষা শুরু হবে মূলত চোদ্দ তারিখ থেকে এবং পরীক্ষা ষোলো তারিখে একটি হবে এবং একুশ তারিখে একটি হবে তারপরে তোমাদেরকে আবার এখানে দেখো ব্যবহারিক পরীক্ষা গ্রহণ হবে চব্বিশ তারিখ থেকে শুরু এবং আঠাশ তারিখ থেকে শেষ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই এই যে রুটিন অনুযায়ী তোমাদেরকে আমি একটি ভিডিও দেব ভিডিওটি হলো তোমাদের এই তিনটি সাবজেক্টের মান বন্টন এবং সাজেশন সহকারে একটি ভিডিও দেব এই ভিডিওটি পেতে অবশ্যই যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পদার্থের কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন হবে এবং ওই অধ্যায়গুলোর যে সৃজনশীলগুলো আছে ওই সৃজনশীলের অঙ্কগুলোর সমাধান আমি এই চ্যানেলে দেবো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য অবশ্যই রিকোয়েস্ট করব যে চ্যানেলটি যাতে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে চোদ্দো তারিখে মূলত তোমাদের এসএসসি পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে এবং প্রথম পরীক্ষা হবে তোমাদের বিজ্ঞান টু এই যে এখানে যেমনটি দেখতে পাচ্ছ লক্ষ্য করে দেখো সেক্ষেত্রে তারপরে তোমাদের চোদ্দো তারিখে হওয়ার পরে পনেরো তারিখে পরীক্ষা নেই এবং ষোলো তারিখে তোমাদের এখানে লক্ষ্য করে দেখো ট্রেড টু দ্বিতীয় পত্রর পরীক্ষাটি হবে ঠিক আছে শিক্ষার্থীবন্দ্র ট্রেড টু এর দ্বিতীয় পত্র তো এখানে তোমাদের সবগুলো ট্রেডের নাম কিন্তু দেওয়া আছে কোড সহকারে ঠিক আছে তো এখান থেকে যার যেটি ট্রেড তার সেই ট্রেডটি ষোলো তারিখে কিন্তু পরীক্ষা হবে আবারও বলতেছি দেখো লক্ষ্য করে ট্রেড একের দ্বিতীয় পত্র এখানে লক্ষ্য রাখতে হবে ট্রেড একের দ্বিতীয় পত্র এবং অনুরূপভাবে একুশ তারিখে রবিবার ট্রেড টুয়ের দ্বিতীয় পত্র অর্থাৎ দ্বিতীয় পত্রগুলো পরীক্ষা হবে এবং তোমাদেরকে আমি আরেকটি কথা বলবো সেটি হচ্ছে যে তোমাদের নবম শ্রেণীতে যে রেজাল্টটি হয়েছিল দশম শ্রেণীতে যে রেজাল্টটি হবে অর্থাৎ এই পরীক্ষা দিয়ে যে রেজাল্ট হবে এই দুইটি রেজাল্টকে যোগ করে পরীক্ষার ফলাফল দিবে এই রকম বিষয়ে একটি ভিডিও প্রমাণ সহকারে তোমাদেরকে আমি দিব তো এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও এই ভিডিওগুলো পেতে তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি তুমি দেখলে তোমার রেজাল্টের একটি যে ধারণা এই ধারণাটা সম্পর্কে কিন্তু ক্লিয়ার হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আজকে বড় করব না এই ছিল মূলত আলোচনা এবং তোমরা লক্ষ্য করে দেখো চোদ্দো থেকে শুরু হয়ে কিন্তু একুশ তারিখে তাত্ত্বিক যে লেখা অর্থাৎ আমি তোমাদের বলে দিই এখানে পদার্থ বিজ্ঞান কিন্তু সৃজনশীল হবে কোনো রকমের ক খ আকারে কোনো প্রশ্ন থাকবে না সৃজনশীল প্রশ্নগুলো থাকবে এবং কয়টি প্রশ্ন থাকবে কীভাবে প্রশ্নের উত্তর করতে হবে কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো এই জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ এই ভিডিওটি দেখে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো দেওয়ার উৎসাহ পাবো তো প্রিয় শ্রীকার ভিডিওটি আর বড় না করে আজকে এখান থেকেই শেষ করলাম এবং আজকাল তারপরের দিনের মধ্যে আমি পরীক্ষার মানবণ্টন এবং পরীক্ষার সাজেশন সহকারে পদার্থের সব ধরনের অঙ্কের সমাধান এই ভি চ্যানেলে দেব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি দেখে লাইক দেবে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকো খোদা হাফেজ